Hello and welcome everyone. Aaj amra dekhbo how can we retrieve missense SNP data of a gene from dbSNPs database or dbSNP database for human genome assembly GRCh37 or hg19. Orthat ekta gene er missense SNP data dbSNPs othoba dbSNP database theke GRCh37 othoba hg19 er khetre amra kibhabe retrieve korbo othoba retrieve korte pari. প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে dbSNPs ডেটাবেস অথবা dbSNP ডেটাবেস যেটাই আমরা বলি না কেন সেটাতে যেতে হবে তাহলে আমরা প্রথমে আমাদের ব্রাউজারে গিয়ে আমরা যদি লিংকটা জানা থাকে তাহলে সেটা আমরা চাইলে কপি পেস্ট করতে পারি অথবা আমরা গুগলে সার্চ দিয়ে dbSNP ডেটাবেজে যেতে পারি আমার যেহেতু কপি করা আছে সো আমি লিংকটা ডাইরেক্টলি পেস্ট করলাম এটা হচ্ছে dbSNP এর হোম পেজ অথবা dbSNP এর হোম পেজ এখানে আমরা আমাদের জিনের নামটা দিয়ে সার্চ দিতে পারি তাহলে আমরা স্পেসিফিক জিনের ওই স্নিপসগুলো দেখতে পাব এখানে আমরা যেটা করতে পারি আমরা মোর স্পেসিফিক যেতে চাইলে আমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি স্নিপ অ্যাডভান্সড সার্চ বিল্ডার এটার আন্ডারে বিল্ডারের আন্ডারে আমরা চুজ করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অপশনগুলো আমরা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা অর্গানিজম সিলেক্ট করতে পারি যেহেতু আমাদের অর্গানিজমটা হচ্ছে হোমো সেপিয়েন্স আমরা এখান থেকে শো ইনডেক্স দিলে আমরা দেখতে পাব সো এখান থেকে আমরা হোমো সেপিয়েন্স সিলেক্ট করলাম দেন হাইড করতে পারি এখান থেকে আমরা জিন আইডি অথবা জিন নেম দিয়ে আমরা সার্চ করতে পারি জিন আইডি আমরা যদি জানি তাহলে আমরা জিন আইডি দিয়ে সার্চ করতে পারি যেমন RB1 এর জিন আইডি হচ্ছে 5925 সো এটা দিয়ে যদি আমরা সার্চ দেই তাহলে আমরা RB1 এর ক্ষেত্রে যে স্নিপসগুলো আছে সেগুলো আমরা দেখতে পাব তো আমরা এই আইডিটা আমরা কোথায় পাব সেটা আমরা একটু দেখে আসি এটা পেতে হলে আমাদেরকে NCBI জিন পেজে যেতে হবে সো NCBI জিন পেজে যদি আমরা যাই NCBI এখানে আমরা যদি RB1 লিখি এটা লিখে সার্চ দিলে আমরা একটা স্পেসিফিক পেজে যাব সেখানে আমাকে RB1 এর সার্চ রেজাল্টটা দেখাবে সো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি RB1 RB ট্রান্সক্রিপশনাল কোরিপ্রেসর 1 এটা হচ্ছে হোমো সেপিয়েন্সের জন্য এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড এখানে আরো রেজাল্ট নিচের দিকে দেখাবে বিভিন্ন অর্গানিজমের ক্ষেত্রে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যদি সিমিলার নামের জিন থাকে আর কি তাহলে আমরা এটাতে ক্লিক করতে পারি এখানে উপরের দিকে আমরা জিন আইডিটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5925 যেটা আমি অলরেডি এখানে ইনপুট দিয়েছি সো এখান থেকে আমরা চাইলে RB1 এর জিন আইডিটা পেতে পারি তাহলে এখানে আমি সার্চ বাটনে ক্লিক করব এখানে আমাকে টোটাল আইটেম দেখাচ্ছে 59364 যেহেতু আমরা শুধুমাত্র মিসেন্স এসএনপি নিয়ে ইন্টারেস্টেড সো আমরা নিচের দিকে এখানে যাব এখানে দেখব যে এখানে মিসেন্সের একটা অপশন আছে আমরা মিসেন্সে ক্লিক করব যেটা কিনা ফাংশনাল ক্লাসের আন্ডারে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 1138টা মিসেন্স এসএনপি আছে এই জিনের ক্ষেত্রে এখন যদি আমরা এই ডেটাটা ডাউনলোড করতে চাই অথবা রিট্রিভ করতে চাই মানে হচ্ছে এই 1138 মিসেন্স স্নিপ ডেটা যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে হচ্ছে সেন্ড টু তে ক্লিক করতে হবে অথবা ড্রপ ডাউন মেনুতে যেতে হবে এখানে চুজ ডেস্টিনেশন থেকে আমাদেরকে ফাইল চুজ করতে হবে এবং এখানে দেখা যাচ্ছে যে ফরম্যাট আছে হচ্ছে সামারি এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে XML আছে ট্যাব আছে আমরা টেবুলার ফরম্যাটটা নিব না মানে ট্যাবটা নিব না কারণ হচ্ছে টেবুলার ফরম্যাটে লেটেস্ট যে কোঅর্ডিনেট আছে মানে GRCh38 এর যে কোঅর্ডিনেট আছে সেটা দেওয়া আছে কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হবে আমাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে GRCh37 অথবা HG19 এর কোঅর্ডিনেট অথবা পজিশন যেটা কিনা এই টেবুলার ফরম্যাটে আমরা পাবো না এজন্যই আমরা সামারি ফরম্যাটটা সিলেক্ট করব এবং সর্ট বাই যেটা আছে আমরা সেটাই রাখতে পারি দেন আমি ক্লিক করব হচ্ছে ক্রিয়েট ফাইলে এই টেক্সট ফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে আমরা এসএনপি ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাবো যেমন এক নম্বরে এটা হচ্ছে একটা স্নিপসের আইডি এটা হচ্ছে আরেকটা স্নিপ এবং এখানে
তার করেসপন্ডিং বিভিন্ন ইনফরমেশনগুলো আমরা এখানে পাবো। আজ আমরা শিখলাম আমরা কীভাবে ডিবি স্নিপ ডেটাবেজে যাব এবং সেখান থেকে আমাদের স্পেসিফিক জিনের স্নিপসগুলো পেতে পারি এবং সেখান থেকে আমরা আমাদের ডিজায়ার, যেমন আমরা আমাদের ক্ষেত্রে মিসেন্স স্নিপসগুলো আমরা কীভাবে ডাউনলোড অথবা রিট্রিভ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।